বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর শব্দ এবং তরঙ্গ অধ্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো অধ্যায়ের শুরুতে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো তরঙ্গ কি এটি আমাদের প্রথমে জানা প্রয়োজন। আমাদের যে কোনো শক্তি এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের জন্য এই তরঙ্গ একটি গুরুত্বপূর্ণ মিডিয়া হিসেবে কাজ করে। তরঙ্গ এর যে সংজ্ঞা সেটি আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে এটি একটি পর্যাবৃত্ত আন্দোলন যা শক্তি এবং তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা স্থানান্তর করে। এই তরঙ্গ ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। তরঙ্গ এটি আমাদের কিভাবে অস্তিত্বের সাথে জড়িত আছে এবং এর মাধ্যমে কিভাবে আমরা পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে বসবাস করছি সেটি আমাদের কিন্তু আলোচনা করা প্রয়োজন। প্রথমে আমাদের মনে হতে পারে যে তরঙ্গ ছাড়া যে আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না, এত বড় গুরুত্বপূর্ণ কথাটি কেন লেখা আছে। আমি কথা বলছি এটি শব্দ তরঙ্গ। আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এটি তাড়িত চুম্বক তরঙ্গ। মোবাইল ফোনে কথা বলছি, এটি তাড়িত চুম্বক তরঙ্গ। টিভি দেখছি, ডিশ বা অথবা ইন্টারনেট ব্যবহার করে সেখানেও তাড়িত চুম্বক তরঙ্গ আছে। আমরা দেখছি আলোক তরঙ্গ ব্যবহার করে। তো প্রশ্ন হলো, এগুলোর সাথে এই আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না, এর কি সম্পর্ক আছে? আমরা যদি টিভি না দেখি, কথা না শুনি বা বলি, অথবা কোনো কিছু না, সবকিছু নেগেটিভের উপরে যদি থাকে, তাহলে তো অস্তিত্ব কল্পনা মানে অস্তিত্ব বিলুপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমাদের সবচেয়ে মৌলিক যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। উদ্ভিদ এই প্রক্রিয়াতে খাদ্য তৈরি করে, সূর্যালোকের শক্তি শক্তিকে ব্যবহার করে তারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে। তা সূর্য আলোক থেকে শক্তি এই তাড়িত চুম্বক তরঙ্গের মাধ্যমে কিন্তু আমাদের পৃথিবীতে আসে। সুতরাং তরঙ্গ না থাকলে ওই সূর্য থেকে শক্তি কিন্তু আমাদের পৃথিবীতে আসতো না। আর এই কারণের জন্যই আমরা বলি যে তরঙ্গ ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই তরঙ্গ সংশ্লিষ্ট বেশ কিছু রাশি, প্রথমে পর্যাবৃত্ত গতি এবং হলো স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা আমরা অলরেডি জানি যে কোনো গতিশীল কোনো বস্তু তার গতিপথের কোন একটা বিন্দুকে একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে। এবং এখানে এটা এটা উল্লেখও আছে এবং যে গতিশীল বস্তু যদি তার গতিপথটা এমন হয় যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে একই সময় পর পর একই দিক থেকে সে বারবার অতিক্রম করে, তবে সেই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো এখন হলো স্পন্দন গতি কাকে বলে। কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে যায়, তবে তাকে বলা হলো স্পন্দন গতি। কি স্পন্দন গতি বুঝতে পারছো? তার যে গতিকাল, তার গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার উল্টো দিকে গমন করে, সেটাই হলো স্পন্দন গতি। তো এখন এরপরে আমরা দেখতে যাচ্ছি হলো তোমার এই যে স্পন্দন গতির ক্ষেত্রে, এই যে তোমার এখানে যে ছবিটা দেয়া আছে এর উপর প্রয়োজনীয় ব্যাখ্যা। এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে স্পন্দন গতিতে কিভাবে এই স্প্রিংটি দুলছে এবং এক ধরনের অসিলেশন হচ্ছে ফ্রেনেসির দিকে। এখন এরপরে দেখব হলো সরল সন্দিত স্পন্দন গতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন অথবা সিম্পল হারমোনিক অসিলেশন।
তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণার গতিপথটা যদি এমন হয় যে ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং এর গতিপথটা হবে সরল রৈখিক, ওই আগের ওই কথাটি থাকবে, ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং এটি সাম্যাবস্থান অভিমুখী হবে, তাহলে সেই তাহলে এই গতিকে বলা হচ্ছে হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন গতি, যার ভিন্ন নাম দেওয়া হয়েছে সরল স্পন্দিত স্পন্দন গতি। তাহলে এটি পর্যাবৃত্ত গতিরই কিন্তু একটি অংশ। তো সরল স্পন্দিত স্পন্দন, কিছুক্ষণ আগে স্পন্দন গতি যেটা বললাম সেটা আর সরল স্পন্দিত স্পন্দন গতি কি এক? স্পন্দন গতিতে বলা হচ্ছে কণাটি গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় উল্টো দিকে যাবে, বাট সেই গতিপথটা সরল রৈখিক নাও হতে পারে। আর সরল স্পন্দিত স্পন্দন গতিতে গতিপথটা অবশ্যই সরল রৈখিক হতে হবে এবং তার ভিতরে তোমার এটি দুই দিকে যাওয়া আসা করবে। আর আমরা যে সরল স্পন্দিত স্পন্দন গতির যে বৈশিষ্ট্য সেটা তো পাঁচটা এখানে দেয়া আছে, তার এক নম্বরটাই তুমি দেখো সরল রৈখিক গতি হতে হবে। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, লেখা আছে ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, এর মানে বোঝো তো যে ত্বরণের মান একটু মান বুঝিয়ে দিলে বেগের ভালো মান, হয়। বেগের মান সবসময় সাম্যাবস্থান থেকেই কেন্দ্র করে কিন্তু এটি পরিবর্তিত হয়। আমরা মনে হয় একটু আগে দেখাই, দেখো আমরা যদি এখানে এখন দেখো এই ববকে যে আমরা দিয়ে একটু এই দিকে যাবে, পরক্ষণ এই দিকে আসবে, এটি অবশ্য আমি আরো স্কেল ব্যবহার করে অনেক ইয়ে করে আঁকানো যাবে, আমি একটু দেখাই দিচ্ছি সেটা। ধরো এই তিন দিকে তিনটা, মাঝখানে এই এরকম টান, তারপরে আমরা এখানে দুইটা ভিন্ন ভিন্ন এক এই যে দুই এই যে তিন, তাহলে এখানে যদি আমি ইয়েকে দুলাই, একবার এইদিকে যাবে পরক্ষণে এইদিকে যাবে, কথা বুঝতে পারছো কি? এ বিন্দু থেকে স্যার যাত্রা শুরু করে এটা বিভিন্ন যাবে, আবার বিভিন্ন থেকে এ বিন্দু দিকে আসবে, এই যাওয়া আসা চলবে। তাহলে এই যে গতিকালের অর্ধেক সময় একদিকে মানে কি, যে ধরো এ থেকে বির দিকে গেল, আবার বি থেকে আবার উল্টো দিকে কি এর দিকে বাসবি, তা গতিকালের ওই সময়ে এই কণাটি অর্ধেক সময় যাবে কি এ থেকে বির দিকে, আবার বাকি অর্ধেক সময় সেটি বি থেকে এ বিন্দুতে চলে আসবে। ক্লিয়ার কি বিষয়টা? জি স্যার। এটাই হলো স্পন্দন গতির মূল বৈশিষ্ট্য, যে গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়। তো এখন আমরা তরঙ্গ নিয়ে দেখবো আর কি। ওই ছবিটাতে হচ্ছে হ্যাঁ তরুণ সবসময় হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী, এইটা বুঝলাম। ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি ওখানে একটু, সাম্যাবস্থান অভিমুখী অবশ্যই। এই যে কণাটি যে ধরো এটা যদি সি বিন্দু দেই, আমি সি বিন্দু থেকে এটা যদি বি বিন্দু দিকে নিয়ে যাও, তাহলে এই সি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দু দিকে যাওয়ার সময় বেগ কমে যায়,
আবার যদি তার মানে সি বিন্দু থেকে বেগটা কমা শুরু হচ্ছে, আবার যদি এটা এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে আসে, তাহলে সি বিন্দুর দিকে যখন চলা শুরু করছে তখন থেকে বেগ বাড়া শুরু করছে। তাহলে এখন তুমি বলো এই সি বিন্দুটা কি সাম্য অবস্থান না? যদি আমি না দুলিয়ে দেই কোনো দিকে, যদি না দুলাই, তাহলে এটা সি বিন্দুকে এসে ঢেকে থাকবে না? জি স্যার। তাহলে যেখানে আমি কোনো কিছুকে না করলে না নড়ালে সেখানে অবস্থান করবে, সেটাই তো সাম্য অবস্থান। তো সুতরাং এই সাম্য অবস্থানকে কেন্দ্র করে আমি ডান দিকে যত সরে নিয়ে যাব তত জোরে দুলবে, বাম দিকে তত এটা বাম দিকে তত জোরে দোলাবো সেটা তত জোরে দুলবে। তার মানে আমি যদি খুব সহজে বলি, এই সাম্য অবস্থান থেকে কোনো কণার ওপর যত দ্রুত বল প্রয়োগ করব তত দ্রুত এটি চলে যাবে সেখানে। এখন বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই অংশের পড়াটি মোটামুটি শেষ হলো।